الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم موتوا قبل ان تموتوا او حاسبوا قبل ان تحاسبوا او كما قال عليه الصلاه والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله مهان رب العالمين الدربري লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিনের কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছে এজন্য সকলে দিল থেকে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আশরাফুল আলম মজপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিল সম্মানিত সভাপতি হাফেজ উমর মোকাদ্দা সাহেব দামাত বরগাদ হুমুল এবং সামনে উপস্থিত যারা শুনছেন শ্রোতা সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি আপনাদের সম্মুখে আল্লাহ রব্বুল আয়লামিনের এক কানা আয়াতে কারিমা জলবাদ করেছি সেই আয়াতের আলোকে অল্প সময় আল্লাহ রবিনের তফিকে আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার এবং ব্যায়ামকে আমলে পরিণত করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করার পর নেজাম আর তরিকা দেয়া এই পৃথিবীর জিন্দগিতে মানুষকে পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিতে আপনাকে আমাকে যেভাবে বানিয়ে পাঠাইছে এই জিন্দগি শুধু আসল জিন্দগি না বলে আসল জিন্দগি তো হলো আমার কবর আর আখেরাতের জিন্দগি আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে দুনিয়ার মুমিন মুমিনাত মুসলমান নরনারী শুনো তোমরা কিন্তু মুসলমান না হয়ে ওই কবরের কঠিন মুসিবতের মঞ্জিলের দিকে রওনা দিও না এজন্য ভাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দগির মধ্যে পাঠাইছে বড় মাকসাদ আর উদ্দেশ্য দিয়া আল্লাহ বলে যে এই দুনিয়ার জিন্দগি খেল তামাশা হাসি ফুর্তি আর অনর্থ গল্প মধ্যে যদি তোমার জিন্দগিকে কাটায় দাও শুনো আফসোস এত আফসোস হবে বলে এই আফের আর কোন সীমা থাকবে না আল্লাহ এই এটা বুঝাইতে চাই হে আমার তোমরা তোমাদের জিন্দগি সুন্দর করো আমলের মধ্যে জিন্দগিটাকে বানাও তাহলে ওই কবরের জিন্দগি তোমাদের সুন্দর হবে এজন্য ভাই আল্লাহ রব্বুল আলমিন এক আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে দুনিয়ার জিন্দেগিতে যত মানুষগুলার হায়াত আমি আল্লাহ দিয়া পাঠাইছি ও হায়াতওয়ালা মানুষ শুনো তোমার জিন্দেগিটা এই জিন্দেগি শেষ না বলে প্রত্যেকটা আত্মাওয়ালা রূহকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তুমি তোমার নফসর মধ্যে এখন শক্তি আছে তুমি যেখানে মনে চাই সেখানে যেতে পারো এখন তোমার বডির মধ্যে জান আছে এই কারণে তুমি তোমার হাত গুলাকে নাড়াইতে পারো এখন তোমার বডির মধ্যে নফস আমি আল্লাহ রব্বুল আলামিন দিছি এই দেওয়ার কারণে তোমার শরীরে শক্তি হইছে আর এই শক্তির দ্বারা তুমি তোমার শরীর গুলাকে চালাইতে পারো বাজারে যাইতে পারো দিনের যতগুলা কাজ করার দরকার তুমি করতে পারো কিন্তু শুনো একদিন তোমার আখেরাতের জিন্দগির টাইম যখন চলে আসবে তুমি তোমার শরীরের শক্তি আর তুমি খরচ করতে পারবে না বলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সত্যি এই পৃথিবীতে দেখা যাবে ঠিক আছে কিন্তু ওই নফস নামের আত্মাটা বের হয়ে যাবার কারণে তোমার শরীরের সমস্ত শক্তি খতম হয়ে যাবে এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুল্লু নফসিল যায়কাতুল মাউত যে প্রত্যেকটা নফস ওয়ালা জানদার প্রাণী মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে সেজন্য আপনার আমার জিন্দগি এটা আসল জিন্দগিকে মনে করার কোনো উপায় না আল্লাহ রব্বুল আলামিন এই মৃত্যুর ব্যাপারে কোরআনে করিমের মধ্যে কত আয়াত উল্লেখ করেছে এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লায়াস্তা হিরোনা সা চাওয়া লায়াস্তা দিম আল্লাহ রব্ুল আল আমিন অন্য এক আয়াজের মধ্যে বলেন যে প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত সময় আছে ও ভাই আজকে তুমি আর আমি এই দুনিয়ার জিন্দগির সময়গুলা কে কাটাইতেছি মনোযোগ দিয়ে শোনো এই জিন্দগিটা কিন্তু আসল জিন্দগি না আল্লাহ বলে এটার একটা নির্ধারিত টাইম তোমাদের দিছি আর এই টাইমটা যখন তোমার পার হয়ে যাবে বলে এই দুনিয়ার জিন্দগি থেকে ওই আখরাতের জিন্দগির দিকে রওনা দিতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে বানানোর পর আল্লাহ পাক ঘোষণা করে দিতে যে মানুষ এই পৃথিবীর সময় আসল সময় না বলে এই পৃথিবীর সময়গুলাকে আমলের দ্বারা যদি বানাইতে পারো পরিবর্তন করতে পারো তাহলে তোমার ওই পৃথিবীতে শান্তি আর কামিয়াব নসিব হবে এজন্য আমাদের সকলের বুঝতে হবে পৃথিবী কয় প্রকার এক নাম্বার হলো আমদ দুনিয়া এই যে আমরা দুনিয়ার সময়টা দেখি এই দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যে টাইম ব্যয় করতেছি এটা হলো আলাম দুনিয়া দুনিয়ার সময় তারপরে আরেকটা জগৎ আছে আলামুল আখেরা পরকালের দুনিয়া আর পরকালের পৃথিবী এজন্য যে কথা বলতেছি এই পৃথিবী কিন্তু আসল পৃথিবী না এই পৃথিবী তো আমার আসল আখেরাতের পৃথিবীতে সামানা তৈরি করার জন্য এই পৃথিবীকে আল্লাহ তাআলা আপনার আর আমার জন্য দান করছে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা দেয় যে তুমি আর আমি জীবদ্দিতে কিভাবে চলব আল্লাহ রাসূল বলে শোনো এই তুমি আর আমি যেই পৃথিবীর মধ্যে আছি যখন তুমি আর আমি এই পৃথিবী ছেড়ে আখেরাতের পৃথিবীর দিকে রওনা দিব ওই পৃথিবী আমার সর্বপ্রথম শুরু হবে কবর থেকে এজন্য আল্লাহর আল্লাহ সাল্লাম বলেন এই দুনিয়ার পৃথিবী থেকে যখন মানুষ বিদায় নেয় তখন তার সর্ব প্রথম হলো কবরের এজন্য আল্লাহ রসুল বলেন কবর কার জন্য হবে জান্নাতের বাগান আর কারো কপাল পুরার জন্য কবরটা হয়ে যাবে জাহান নামের আগুনের টুকরা ও ভাই তুমি আর আমি যদি এই দুনিয়ার জিন্দিগিটাকে কামে লাগাইতে না পারি তাহলে ওই যে আখেরাতের আরেকটা পৃথিবী ওই পৃথিবীর প্রথম মঞ্জিল কবর কবরের মধ্যে তোমার আর আমার কঠিন মুহূর্ত চলে আসবে আল্লাহ রসুল বলেন এই কবরটা কার জন্য জান্নাতের বাগান বনে যাবে আর কারো জন্য ওই কবরটা জান নামের আগুনের টুকরা আল্লাহ রসুল বার বার মানুষদেরকে বলতো তোমরা তোমার জিন্দগি গুলাকে হিসাবে আনো হাসিবু তোমরা তোমাদের জিন্দগির টাইম গুলাকে হিসাব করো জানো না ওই খবর বড় কঠিন একটা মনজির উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলতে হয় যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূ খবরের পাড় দিয়ে যাইত তার চোখে আর মুখে এত পানি পড়তো চোখ দা এত পানি টপ টপ করে পড়ছে থাকতো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কঠিন মুহূর্তের কারণে তিনি মিয়া মনে করতেন যে কবর প্রথম মঞ্জিল কবরে কত ধরনের কঠিন কঠিন প্রশ্ন করা হবে ওই কবরের কঠিন প্রশ্নগুলা তার সামনে বেশে অর্থ বেশে ওঠার কারণে উসমান গনি বারবার কান্না করত উসমান গনির চোখ দিয়ে চোখের পানি বইতে থাকে চোখের পানি বইতে থাকে সাহাবারা জিজ্ঞাসা করলো হে আল্লাহর সাহাবি উসমান গনি অন্য কোন আলোচনা আসলে তুমি এত কান্না কর না জান্নাত জাহান্নামের আলোচনা আসলে তোমার তোর চোখ দা এত পানি বের হয় না কিন্তু কবরের সামনে যখন তুমি ওসমান গনি উপস্থিত হও তোমার চোখ দিয়ে চপচপ করে পানি পড়ে দাড়িগুলো ভিজে ভিজে পানি গুলা ঝরতে থাকে কারণ কি উসমান গনি রসুলের সাহাবে উত্তর দেয় ও সাহাবিরা তোমরা জানো না আমার রসুল কথা বলে গেছে যে কবর হলো আখরাতের গাঠি সমূহের মধ্যে থেকে প্রথম গাঠি কবর এই কবরের গাঠি থেকে যার মুক্তি হয়ে যায় আশা করা যায় ওই লোকটাই জান্নাতি এজন্য উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা নু ইয়া তো কান্না করতো আর আজ আপনার আমার কেমন অবস্থা হয় কবরের পাশ দিয়া যায় দেখা যায় দুনিয়ার খেল তামাশা হাসি আমোদ ফুর্তি আর গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে চলে কবরের পাশে ও ভাই একটা জিনিস বোঝার দরকার তোমার আমার জিন্দিগি গো এই পৃথিবীর জিন্দিগি আসল জিন্দিগি না ওই আখরাতের জিন্দগি আসল জিন্দগি কবরের ঘটনা মনে হলে সাবিদের জীবনে কম্পন সৃষ্টি হয়ে যেত এত কঠিন পরিস্থিতি হইত আল্লাহ রসুল সাল্লাহের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এর হয়েছে যাই বিন সাবেদ রাজিউল্লাহ হুতালানহু বলেন নাজ্জার গুত্রের কবরের পাশ দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খচ্চরের উপর আরোহণ করে কবরের পাশ দিয়া যাইতেছিল ওই কবরের পাশ দেয়া যাওয়ার সময় ওই খচ্চরটা লাফ মারে বলে এক লাফ দুই লাফের এরকম লাফাইতে থাকে আল্লাহর নবী ওই খচ্ছরের উপর বসা মনে হয় আল্লাহর নবী কে ওই খচ্ছরটা ফাড়া দিবে সমস্ত সাহাবীরা পেরেশান কেন এই খচ্ছরটা এরকম লাফাই তখন কবরের এক পাশে ওই খচ্ছরটাকে দাঁড় করানো হলে আল্লাহর রাসূল ওখানে উপস্থিত লোকদেরকে বলে তোমরা কি জানো এই কবর কাদের কবর এখানে যে চার পাঁচটা কবর দেখা যায় কাদের কবর ওইখানে যারা উপস্থিত ছিল এখানে কয়েকটা কবর দেখা যায় কিন্তু এই কবরের যারা ঘুমে আছে তাদের মৃত্যু শিরিখান জামানায় হয়ে গেছে আল্লাহ রসুলের কথা শোনার পর চোখতে পানি ফেলা ঠুক করে কান্দে বলে যদি আমি আরো আগে যদি আসতে পারতাম তাহলে তারা আমার উম্মত বনতে পারতো এমন সময় আল্লাহর রসুল সাহাবাদানকে বলে ওরে সাহাবা জাহান্নাম থেকে তোমরা পানা চাও সাহাবারা বলে রাসূলুল্লাহ আমরা জাহান্নাম থেকে পানা চাই আল্লাহ রাসূল দ্বিতীয় আবার বলে ও সাহাবারা কবরের আজাব থেকে পানা চাও কবর করো কঠিন অবস্থা গো কবরের আজাব বড় কঠিন কেউ সহ্য করতে পারবে না কবরের আজাব থেকে পানা চাও সাহাবারা বলে হা আমরা কবরের আজাব থেকে পানা চাই আল্লাহ রসুল আবার বলে দুনিয়ার ফেতনা থেকে এখন পানা চাও সাহাবারা বলে ঠিক আছে দুনিয়ার আজাব থেকে ফেতনা থেকে পানা চাই আল্লাহ রসুল চার নম্বরে বলে যে দাজ্জালের ফেতনা থেকে পানা চা সাহাবারা বলে ঠিক আছে আমরা দাজ্জালের ফেতনা থেকে পানা চাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাহাবাদেরকে লক্ষ্য করে বলে ও সাহা তোমরা শোনো কবরের আজাব যে আজাবটা আমি দেখি মনে চায় আল্লাহ আল্লাহ যেন কিন্তু আমার অন্তর একটা ভয় আছে ওই কবরের আজাব যদি তোমরা দেখো তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে আর কবর না এত কঠিন আর এত কষ্ট আর এত যন্ত্রণা ওই কবরের জিন্দিগি এজন্য আমি আল্লাহর রাসূল আর এই দোয়াটা তোমাদের জন্য করলাম না ও ভাই তুমি আর আমি এই দুনিয়ার জিন্দগির মধ্যে খেল তামাশা আর হাসি ফুর্তির মধ্যে সময়গুলোকে কাটায় দিতেছি নিজের জিন্দগিকে শুদ্ধাণুর ফিকির করি না তুমি কি জানো না তোমার বাবা দাদা দুনিয়াতে তোমার আগে ছিল কিন্তু এখন না হাদিসে পাকে আছে কবর আশেরাতের প্রথম মন্দির কত কঠিন মুহূর্তই কবরের জিন্দগির মধ্যে হয় কবর দুনিয়ার মানুষকে বলে আনা বাই তো দুধ আনা বাই তো আনা বাই তো কবর বলে তোমরা আমার উপর দিয়ে চলতেছো জমিনের নিচ দিয়া জমিনের উপর দিয়া কত বাসিন্দা আছে কিন্তু শুনো ওই কবর কিন্তু নির্জনতার গড় ভুকামা ঘরের গড় ওই কবর তো বড় কঠিন অবস্থা সাপ বিচ্ছুর ঘর ওই কবরে যদি আমল না নিয়ে আসো তোমার কিন্তু দুনিয়ার টাকা পয়সা আর দন দেখা হবে না কবর এই কথা প্রতিদিন এই দুনিয়ার জিন্দগিতে মানুষ যারা আছে তাদেরকে বলতে থাকে এই কবরের জিন্দগির সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস আছে এ খালি যে পাকে আবুদরি গিফারি রাজিয়াল্লা উতালা আনখান দেখি রা হয়ত আবুদো র গিফারি যখন ফাতেমা রজেউল্লাহ মুতালা আনহার মৃত্যু হয়ে যে আহ আল্লাহর রসুলের কলিজার টুকরা আল্লাহ রসুল বলে ফাতেমা তুমাদা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা আবু দোর গিফারি তখন মা ফাতেমা কবর দেওয়ার জন্য কবরের মধ্যে নিয়ে উপস্থিত করে আবু জর ওই কবর কে লক্ষ্য করে বলে ওই কবর তোমার কি জানা আছে তোমার মধ্যে আজকে খাগে নিয়ে আসছি বলে ইনি হলেন সাইয়েদুন নিসা জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা রাসূলের কলিজার টুকরা সন্তান আলী আল্লাহ মোতয়ালা আলহর অর্ধাঙ্গিনী স্থির হাসাইন হোসাইন জান্নাতের যুবকদের সর্দারের মা তাকে আসছে কবরের মধ্যে নিয়ে আসছি কবর উত্তর দেয় ও আবজার সরি আমি এমন কবর আমি এই কথা যাছাই বাছাই করি না আমাকে কে নিয়ে আসলো আমার কাছে কাকে নিয়ে আসলো আমি ই এমন কবর এই কবরের মধ্যে শুধু আমল চলবে আমল ছাড়া আর কোনো লাভ হবে না ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে আল্লাহর রাসূল স্বয়ং বলেয়া ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান ও ফাতেমা মৃত্যুর আগে রসুল ফাতেমা রজুল্লা হওয়া আনহাকে ওসিয়ত করে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাছা তুমি এই কথা বললে চলবে না যে তুমি সরওয়ার এ কায়েনাদার রসুল ম সল্লাল্লাভ হওয়া রেহি মেয়ে এ ফাতেমা এ মালি তুমি তোমার ওই কবরের জিন্দগি সুন্দর করার আমলের পিছনে মগ্ন হয়ে যা। এজন্য ভাই যে কথাটা বলতেছি যে কবরের জিন্দিগি আপনার আমার সুন্দর করতে হবে ওই কবর আখ মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল ওই কবরের জিন্দগি কত কঠিন ওই কবরের কঠিন মুসিবত কিন্তু আপনার আমার সবার সামনে উপস্থিত আরে ভাই নিজের চোখটা একবার বন্ধ করে দেখেন কিছুই দেখা যায় না নিজের এত ঘর বাড়ি টাকা পয়সা ছেলে সন্তান মা বাবা বলে কেউ নাই যদি এখন আজরা আমার সামনে উপস্থিত হয়ে যায় আমার কিন্তু আসল কবরে আজকেই চলে যেতে হবে এই দুনিয়াকে আসল উদ্দেশ্য মনে করার কোনো দরকার না আমি আমার আসল আখেরাতকে সুন্দর করার ফিকিরে বসতে হবে আমি আমার কবরকে সুন্দর করার ফিকিরে বসতে হবে আমি আমার নিজের নফসকে দাবায়া সমস্ত পাপ কাজ আমার নকশা থেকে দূর করে আমার মাওলা পাকের সাথে মহব্বত করে আমল আনতে হবে শাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে একটা জালেম ধনির ঘটনা উল্লেখ করে তিনি মানুষকে উপদেশ দেওয়ার জন্য কিতাবের মধ্যে লেখেন যে শুনো জালেম অনেক বড় এক ধনী লোক ছিল আজকে তুমি তোমার জিন্দিগিটাকে আসল জিন্দগি মনে করার কোন কারণ নাই তোমার চেয়ে কত বড় বড় জালেম কত বড় বড় ধনী যাদের এত টাকা পয়সা ছিল বলে তারও কিন্তু মাটির নিচে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তিনি বলেন ওই জালেম এত টাকা পয়সা আর এত ধন্দল জমা করলো বলে টেকার নিশান মেয়েদের ফুর্তির নিশা সে তার জিন্দগি আসল জিন্দগি কে নষ্ট করে দিতে কত বরকতময় সময় তার জিন্দগিতে কাটা দিতে নষ্ট আর অপকর্মের মধ্যে ওই জালেমের কাহিনী তিনি এভাবে পেশ করেন যে সে তার টাকা পয়সাকে পাপ কাতার অপকর্মের মধ্যে ব্যস্ত হইয়া সুন্দর সুন্দর নারীদের কিনে ভালো ভালো লোক তার কাছে গেলে তাদেরকে ধমকায়া দিত। বলে ওই জালেম খুব তার মৃত্যুর সময় যখন ঘনিষ্ঠ হয়ে একদিন সে একটা বড় অনুষ্ঠান করলো ওই বড় অনুষ্ঠানের মধ্যে অনেক আত্মীয় স্বজন আর যারা অনেক দিনের মহাব্বতের লোক ছিল তাদের সকলকে একত্রিত করলো অনেক দূর দূরান্ত থেকে অনেক টাকা খরচ করে ভালো ভালো পোশাক আদি নিয়ে আসলো সুন্দর সুন্দর রমণীকে সুন্দর করে সাজাইল চতুর্দিকে সে তার দুনিয়াবি অনুষ্ঠানের জন্য লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করলো ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করলো দেখা গেল হাজার হাজার লোক সেখানে জমা বলে এক এক গেটের বাহিরে দরজার মধ্যে খট খট করে একরকে পাঠায় বাচ্চা বলে এত একটা আমোদ প্রমোদ হাসি তামাশার মধ্যে আছি এমন সময় কে আমাদেরকে সে ডিস্টার্ব করলো তুমি গিয়া দেখো ওই চাকর গিয়া দেখে ভিক্ষুকের বেশে একটা লোক দরজার সামনে দাঁড়ানো ওই ভিক্ষুককে দেখে ওই চাকর বাদশার জনকুবের বা চাকর বলে ও ভিক্ষুক এখানে এত বড় দামি অনুষ্ঠান চলে এত কিছু চলতেছে কিন্তু তোমার কত বড় সাহস তুমি বাচ্চার দরজার মধ্যে অনুষ্ঠান চলাকালীন চক করে আওয়াজ করো তোমার কি ডর ভয় না ওই চাকরিটা উত্তর তুমি বাচ্চার চাকর তোমার ডর তো আমার ভিতরে নাই বরং তোমার বাচ্চার ডর আমার ভিতরে নাই তুমি তোমার ওই জন্ত গিয়ে বলো তার সাথে আমার কিছু একান্ত কথা আছে এভাবে সে ওই জনকুপের কাছে চাকরটা গেল যে হুজুর বিক্ষুপের বেশে একটা লোক গেটের মধ্যে ধারানো আছে আপনার সাথে কথা বলতে চায় বলে তাকে গিয়া ধমকায় বিদায় করে দাও আবার ওই ধনকুবের চাকর বিক্ষুকের কাছে এসে বলল এখন কথাবার্তা হবে না তুমি যাও পরে তোমার সাথে ওই বড় লোকজন খুব কথা বলবে যখন চাকর ওই ভিখারির বেশে দরবেশটাকে কথা বলে দরবেশ বলেন না আমার কাছে টাইম নাই তোমার বাচ্চার কাছে টাইম থাকতে পারে যাও গিয়া বলো আমি হলাম মালাকুল মাউত আজরাইল যখন ওই ধনফুক বড় লোকের চাকরের কথা শুনল তার উঠল বলে চোখ দা টপ টপ করে চাকরে পানি ফেলে দিয়ে সাথে সাথে ওই বড় লোক ধনকুপের কাছে গিয়া বলে হুজুর এই ভিক্ষুকের বেশে দর বেশটা সাধারণ লোক না এই ভিক্ষুকের বেশে যে ফকিরের মতো দেখা যায় সে সাধারণ লোক না সে তো আমার কানে কানে বলে সে হলো আপনার মালাকুল মাউত আজরাইল আপনার জান কবজ করার জন্য উপস্থিত ওই বড় লোকজন কথা শোনার পর প্রেশান হয়ে গেছে এখন কি করবে ইয়ে তো বড় লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান সমস্ত মানুষ আছে তার কথা শোনা মাত্র শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে আর সে তার টাকা পয়সা ধন্দলত গুলাকে দেখে আর লানত করে বলে হে টাকা পয়সা তোমাদের উপর আফসু এত টাকা পয়সা আর এত ধন্দলত জমা করে আমি বুঝি আজকে আজরাইল থেকে মুক্তি পাইব না তাদেরকে লানত করে বলে তোমরা কি আজকে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে একটা দিন তুই টাকা পয়সার বিনিময়ে হায়াত দিতে পারো না এই কথা বলে মাল গুলাকে লানত দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই মালের জবান খুলে দিতে মাল বলে যে বাদশা দন আমাদেরকে কেন লানত দেন দুনিয়াতে তো আপনার কাছে ভালো ভালো লোক গোলা এসেছিল যখন তার আপনাকে দিন আর ভালো জিনিস বুঝাইছে আপনি তাদেরকে সময় দেন নাই এই টাকা পয়সা আর ধন দৌলত দ্বারা অনেক মানুষ তো আল্লাহর সাথে মহব্বত ওয়ালা হয়ে গেছে তো সাথে সাথে ওই ধনকুপের জান আজরাইল আলাইহিস সালাম নিয়ে যা এজন্য ভাই আজকে আপনি আর আমি এই দুনিয়ার জিন্দগির মধ্যে সময় গুলা কাটাইতেছি নিজের জিন্দগির হিসাব কিতাব করতেছি না নিজের আমল গুলাকে সুন্দর করার ফিকির করছি না বলে প্রথমেই তো বলছি দুনিয়া শুধু একটা দুনিয়া না বলে আলামত দুনিয়া তো মডেল আখিরাতের দুনিয়ার সবব ইখতিয়ার করার জন্য আপনারা আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে কারো জন্য টাকা পয়সা আর ছেলে সন্তান দ্বারা মৃত্যুকে আটকায় রাখতে পারবে না এই দুনিয়া যদি আপনি আপনার জিন্দিগি গুলা মধ্যে কাঠান তাহলে আপনি বড় ভাগ্যবান হয়ে যাবে আর যদি এই দুনিয়ার ধন দৌলত সম্পদ গুলাকে আপনি আপনার আমলের মধ্যে না কাটান তাহলে আপনি বড় হত বাঘা হয়ে যাবে বেলাল রাজি আল্লাহ রসুলের সাহাবী এই দুনিয়াতে যখন তার মৃত্যুর সময় ঘনিষ্ঠ হয়ে যায় তার কে বলে বেলাল ও স্ত্রী আমার এই দুনিয়া ত্যাগ করে আখিরাতের দুনিয়ার দিকে রওনা দিব বেলালের স্ত্রী বেলাল রাজি আল্লাহ দান ঘুমে এই কথা শুনে উত্তর দেয় যাহা আফসোস আপনার জন্য আপনার এই পৃথিবীর সমস্যা সামনে আখেরাতে চলে যাবেন আপনার জন্য আমার বড় আফসোস লাগতেছে এই কথা শোনার পর বেলা রাজ আল্লাহু তালাম বলে ওহে আমার প্রাণ প্রিয়তম স্ত্রী শোনো তুমি বলো আমার জন্য আফসোস কিন্তু আমার তো এত খুশি এত ভালোবাসা এত শান্তি লাগতেছে যে আমি আমার বন্ধু বান্ধব আর মোহাম্মদ মুস্তফা সাল্লামের সাথে মিলিত হতে যাচ্ছি বেলাল রাজি আল্লাহ কথা যখন বলে স্ত্রী টপ টপ করে পানি ছেড়ে দেয় স্ত্রী বলে আমি আসলে জিনিসটাকে অরকম ভাবে বলিনি ভাই আমার আপনার হবে রব্বুল আলামিন বলেন যে যারা এই দুনিয়ার জিন্দগির মধ্যে নেক আমল আর জিন্দগিগুলাকে কুটিন কুটিন মুহূর্তের মধ্যে ধৈর্যের মাধ্যমে চলবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যত কিছু করার দরকার করব এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জিন্দেগির মধ্যে শুধু এমনি এমনি পাঠায় দেয়নি এই জিন্দগির কিছু উদ্দেশ্য দিয়া আপনাকে আর আমাকে পাঠাইছে বাচ্চা হারুন রশিদের ছেলে ষোলো বছর বয়সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার এত মোহাব্বত আর ভালোবাসা জমছে বাচ্চার বাচ্চাই তো ছেড়ে সে তার জিন্দিগিকে বানানোর জন্য জঙ্গলের দিকে sockfd ছেড়ে রওনা দেয়া দেয় ফযাইল সাদাকাতের মধ্যে উনার जिंदগянসে বলে উনি বুঝতে পারছে 16 বছরে বয়সেই এই দুনিয়ার जिंदगीর কোনো দাম নাই এই দুনিয়ার जिंदगी আমার আসল जिंदगी আখিরাতকে সুন্দর করার জন্য ওই বাচ্চা হারুনুর রশিদ ছেলে সাদা সিদা ভাবে তার জিন্দি সে চালাইতেছে এজন্য একদিন হারুনুর রশিদ এর ছেলে যখন সবার মধ্যে ঢুকে তখন কতগুলা মানুষ যারা বাচ্চা হারন রসিদের সামনে ছিল তারা বলে হুজুর আপনি এত বড় বাচ্চা আপনার ছেলেটা তার ছেলেটাকে কাঠায় নরম নরম কাপড় না পরে সে বেচি আর কুচি কাপড় পরে মাথায় লঙ্গি বেঁধে সে চলাফেরা করে বলে তাকে দেখলে মনে হয় সে বাচ্চার ছেলে না সে একজন দিন মজুরের ছেলে তার এই ব্যবহারের দ্বারা আপনার বাদশাহিত্বের অপমান হ তখন বাচ্চা হারুন রশিদ ওই ছেলেকে ডাক দিয়ে বলে তুমি তোমার এই ধরনের কাজ কি ছাড়বে না ষোলো বছরের ছেলে উত্তর দে ও আমার আব্বাজান আপনি যে তরিকা নিয়ে আছেন আমি সেই তরিকাত নাই আমি তো আমার ভিতরে আখেরাতের একেবারে ঢুকে গেছে বলে না আমি আপনার যে ব্যবহার বাদসাহিত্য যেভাবে বাচ্চা ছেলেরা চলে সেভাবে আমি চলতে পারবো না এজন্য আমি আপনার এই বাদসাহিত্যের জিন্দেগি থেকে বিদায় নিয়ে সফরের জিন্দিগি মুসাফিরের জিন্দিগি আমি করলাম এমন সময় গাছের মধ্যে একটা পাখি বসা বাচ্চা রশিদের ছেলে পাখিটাকে ইশারা করে বলে পাখি আমার হাতে এসে তুমি বসো সাথে সাথে ওই পাখিটা বাচ্চা হারোন রশিদের ছেলে যখন বলল আমার হাতে এসে বসো সাথে সাথে পাখিটা উড়ে তার হাতে এসে বসে গেল তখন মানুষগুলা চিন্তা করে যে এই লোক সাধারণ লোক না এই লোকের সম্পর্ক আল্লাহর সাথে অগাধ আর বেশি হয়ে গেছে এই কথা বলে এসে এই বাচ্চা ইন এত শান্তির জিন্দিগি ছেড়ে মাওলার সাথে কেমন সম্পর্ক বলছে বলে বাবার বাচ্চা ইস্তের জিন্দিগি ছেড়ে ওই কষ্ট আর মুসিবতের জিন্দিগি ইখতিয়ার করে নিল যখন এরকম ভাবে এসে অন্য এক অপরিচিত এলাকার মধ্যে চলে যায় সেখানে গিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন কাজ করে আর ছয় দিন মাওলা পাকের ইবাদত বন্দেগি আর জিকিরের মধ্যে কাটায় এভাবে একদিন এক মজুর তাকে এক মালিকের কাছে বলল যে যাও ওই মালিক তোমাকে কিছু টাকা দিবে তুমি তার কাজ করো সে বলে আমি তার কাজ করতে পারি তবে দুইটা শর্ত এক নাম্বার শর্ত হইল মাওলার আজান যখন হবে আমি আর কোনো কাজ করব না আর আমাকে এত টাকা পয়সা দিতে হবে একটা পরিমাণ বলল সে এরকম ভাবে কাজ করে অর্থাৎ তার একদিন মৃত্যুর সময় যখন নিকটবর্তী ওই মালিক দুনিয়ার যে ওই বাচ্চার ছেলেকে দিয়ে কাজ ছিল। তার সাথে দেখা হয় সে বলে তুমি না আমার কাজ করতে বলে হ্যাঁ করতাম তো আজকে কি করবে বলে না আমি আর করব না বলে আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই আমি মাওলার সাথে দেখা করার টাইম আমার হয়ে গেছে আমি আর দুনিয়ার जिंदगीতে থাকব না আমার মৃত্যুর সময় বর্তী কিন্তু শুনো এই যে আমার কাছে একটা আংটি আছে আংটিটা নিয়ে ওই দরবারে গিয়া আংটিটা দিলেই বুঝতে পারবা সে তোমার সাথে কি ব্যবহার করে আর ওই লোককে কিছু নসিহত করে দেয় বলে ইয়া সাহবি বলে হে আমার সঙ্গী তোমার সাথে আমার দেখা হয়েছে আমি তোমাকে একটা নসিহত করি তুমি শুনো দুনিয়ার নিয়ামত দিকে তুমি ধুকার মধ্যে পড়িও না দুনিয়ার নিয়ামত তোমার থেকে শেষ হয়ে যাবে আর এই যে তোমার সৌন্দর্য আর বডি আর শরীর এগুলাও শেষ যখন তুমি কোন জানাজাকে কবরের নিকট নিয়ে যাও তখন দিলের মধ্যে এই ধ্যান করো তার জানাজার পর মনে হয় আমার জানাজা কবরের দিকে লাগবে বলে যখন ওই লোক আংটা নিয়ে বাচ্চার দরবারে যায় বাদশা বলে তুমি কি তার দ্বারা কাজ করাইছো বলে হ্যাঁ করাইছি বাদশা বলে তুমি জানো না ওই ছেলেটা করেছিল এজন্য ভাই বড় বড় দনপতি কোটিপতি তাদের দুনিয়ার জিন্দগি বাদ দেয়া মালা পাকের এর আখেরাতের জিন্দগি মাওলা পাকের জিন্দগি আখেরাতের জিন্দগি যে জিন্দগির জন্য সে তার দুনিয়ার জিন্দগি কোরবান করে দিয়েছে এজন্য উপস্থিত সমস্ত মানুষদের দ্বারে কথা বলতে চাই আপনি আমি দিলে এই কল্পনা করে চোখটা বন্ধ করে একটা মিনিট মোড়াক করি যে আজকে আমি দেখতেছি আমার ছেলে সন্তান আমার লাখ টাকা আমার আমার বাড়ি আমার গড় আমার গাড়ি সেটা কি আমার সাথে কবরে যাবে কি না আল্লাহ পাক বার বার বলে আলমানু আল বানুন হায়াত দুনিয়া টাকা পয়সা ছেলে সন্তান এগুলা হল

হে বেঈমান যত কিছু করো নিজের নফসের উপর যত ধরনের জুলুম করো এই সব কিছুকে ছেড়ে মাওলা পাকের দরবারের দিকে আও মাওলার সাথে সম্পর্ক করো তাহলে তোমার পূর্বের জিন্দগির সমস্ত গুনাহ মাওলা মাফ করে দিব জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার ডাকতে থাকে

তোমাদের জন্য তো আমি মাওলা পাক এত সুন্দর জান্নাত বানায় রাখছি যে জান্নাত শান্তি আর শান্তি কিন্তু ও বান্দা তুমি তোমার জিন্দগিকে সুন্দর করতে পারলা না তুমি তোমার দুনিয়ার এই জিন্দগিকে সুন্দর করলা আর ওই আখেরাতের জিন্দগিকে সুন্দর করতে পারলা না আমার কোনো দোষ নাই বলে

বড় বড় ভূমিকম্প বলে লাখ লাখ মানুষ মারা যায় কঠিন পেরেশানি বলে সব কিছু আল্লাহ বলে তোমাদের হাতের কামা আজকে তোমার আর আমার আমলের কারণে আজকে এই সমস্ত পেরেশানি তোমার জিন্দগির মধ্যে এত ধরনের মুসিবত আসতে তুমি বুঝো না যত ধরনের কষ্ট আর খারাপ কাজ তুমি দেখতেছো বলে এই সবকিছু যদি তুমি মাওলার मोहब्बतে সহ্য করো তাহলে তোমার জান্নাতের ফায়সালা হয়ে যাবে তো আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে আজকে আপনি আর আমি যেই পৃথিবীর মধ্যে আছি এই পৃথিবীটা আপনার আর আমার আসল পৃথিবী না আপনার আর আমার আসল জিন্দেগী আসল বাড়ি আর আসল বাসস্থান হলো ওই আখরা আর আসল বাসস্থানের প্রথম মান দিল হল খবর এই খবরকেই রাচুল বলেন এই খবরটা আল কব্ৰ রাওজা তুমি রিয়াজিল জান্না আও ফোনাই তুমি কবরটা কবরে যখন মানুষকে রাখা হবে আমলদার লোকের কবরটার সাথে সাথে জান্নাতের বাগান বলে যাবে জান্নাত থেকে রহমতের আবহাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে কবরকে প্রসারিত করে দেওয়া হবে সে কবর থেকে জান্নাতের ছায়া আর সুগন্ধি আর আরামের স্বাদ সে কবরে থেকে বুক করতে পারবে এজন্য রাসুল বলেছেন রাউজা তুমি রিয়াজুল জান্না মানে জান্নাতের বাগান ও ভাই আজকে আপনার আর আমার সবার ওই কবরে শহীদ হবে গো নিজের নফসকে কেন একবার বোঝাও না তুমি আমি সবাই ওই কবরের মধ্যে ঘুমাইবো আজকে তুমি কেন তোমার জিন্দিগিকে সব কাজ করো ব্যবসা ছিল বাণিজ্য ছিল ছেলে ছিল মা বাবা সবাইকে ছিল সবার জন্য তুমি তোমার সব কুরবান দিতে পারো সময় সময় ব্যয় করতে পারো সময় খরচ করতে পারো পরে অনেক কষ্ট করতে পারো সকাল থেকে রাত্র পর্যন্ত মেহনত করতে পারো তোমার এই কষ্ট কষ্ট মনে হয় না কারণ তুমি তোমার দুনিয়ার জিন্দিগির কাজ করতেছো কিন্তু আমার একটা উপদেশ রইল তুমি তোমার চোখটা বন্ধ করে ফিকিরটা করো যাদের জন্য তুমি তোমার দুনিয়ার সব 40 থেকে 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর বলে যাদের জন্য এই অস্থায়ী পৃথিবীর জন্য তুমি তোমার জীবনটাকে এভাবে ব্যয় করলা তোমার কাছে একটা তারিখ থাকলো তুমি হাজার বছর হাজার বছর সর্বনিম্ন যে কবরের মধ্যে যাবে 50 হাজার বছর থাকবে বল ভাই 50000 বছর তুমি আর আমি কবরের মধ্যে থাকব কিন্তু দুনিয়ার সব বুঝলাম এদের জন্য আমার জীবনের কাজগুলা করলাম আর ওই কবরে আমি একা একা যাব তার জন্য কি আমি কাজ করব না তাহলে তো রাসূলের জন্য বলেন আলকাই কাইসু বাদাল মাউত রাসুল তো এজন্য বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের নফস কে কন্ট্রোলে রাখলো দুনিয়ার অনেক কিছু করতে মনে চায় কিন্তু সে করল না দুনিয়ার অনেক কিছু ভোগ করতে মনে চায় কিন্তু সে করল না মাওলার মহব্বতে ত্যাগ করে দিল আমি আজকে আখিরাত মুখী হওয়ার কারণে দাড়ি বড় পাগড়ি পরি জামা পরি আর তুমি দুনিয়ার মহব্বতের জন্য তুমি মডেল করো মডেলদের অনুসরণ করো তুমি তোমার জিন্দিগি এদেরকে করো আর আমি এদেরকে করি তাহলে মাওলায় পাককে আমাকে জান্নাত দিবে না তাহলে রাসুল কেন বলেন রাসুল তো এজন্য কথা বলেছেন তুমি তোমার নফসকে কন্ট্রোল করে চলো এই দুনিয়াতে তোমার দুনিয়ার কাজ করতে মনে চাই না তুমি দুনিয়ার কাজ করিও না তুমি তোমার চোখকে বন্ধ করে তোমার কবরটাকে দেখো কেউ না তোমার সাথে কেউ নাই তুমি এখন মারা গেলে কেউ নাই ডাকা একটা ঘটনা ঘটছে বলে বাড়ির যে মালিক সে মারা যায় বলে যখন সে মারা গেল এখন অনেক সময় তো তোমার বউ তোমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে অনেক মহব্বত তোমার সাথে কিন্তু তুমি মারা গেলে তোমার লাশের কাছে তারা থাকে না থাকবেও না ভয় পায় ঘটনা ঘটছে বলে যখন ওই বাড়িওয়ালা মারা যায় রাত একটার সময় বলে সবাই ভয় পাই কেউ লাশের কাছে যাইতে চায় না বলে মরা লাশ বলে কেউ যায় না কেউ যায় না বলে তখন ছেলে আর মা পরামর্শ করে বলে আমাদের যে স্টোর রুম দা রয়েছে পোকামাকড়ার ময়লা আবর্জনা আছে তার মধ্যে রাখি ও আজকে রাতের জন্য বলে আমাদের আব্বাকে সেখানে রেখে দেন ফজর যখন হবে বলে আমরা সকলকে ডাক দেয়া ওনাকে আমরা সামনে আনবো বলে এরকম ভাবে যখন স্টোর রুমে ওই লোকটাকে রেখে দিল বলে ওই স্টোর রুমে কুকুরে ঢুকে ওই লাশটাকে কামড়াইতেছে যে স্ত্রী আর যে সন্তান তোমাকে এত ভালোবাসলো

দেখে যে লাশের অঙ্ক প্রত্যঙ্গ সবকিছু ক্ষত বিক্ষত তখন তারা আফসুস করতেছে যে হাই কি করলাম বলে এই ঘটনাটা কেন বলেছি আজকে তুমি তোমার আত্মীয় স্বজন মা বাবার ছেলে সন্তানের জন্য সময় গুলাকে ব্যয় করো কিন্তু ওই পরকালের হাজার হাজার বছরের দিন দিগির পড়ুয়া নাই তোমার বলে এই জন্য বলে দুনিয়ার পড়া যদি তোমার থাকে আখেরাতের পরোয়া যদি না থাকে তাহলে তো তোমার পরিণাম জান্নাত হবে না জাহান নামে তুমি চলে যেতে হবে এজন্যই তো রাসূল বলেন তোমার আমার আমল যদি ভালো হয় তাহলে কবরটা জান্নাতের বাগান বনবে আর যদি তোমার আমার আমল ভালো না হয় তাহলে কবরটা গো জাহান টুকরা বাস্তব ঘটনা তাবলিগের এক জামাত ইন্ডিয়াতে যায় বলে উনি অনেক বড় ডাক্তার বলে যারা ডাক্তারি পরে বলে রিচার্জ করার জন্য কবর থেকে লাশের কঙ্কাল উঠায় নেওয়া হয় একটা বাস্তব ঘটনা উনি ওনার কিতাবে আনছে কবর কি পেহলি রাত কিতাবের মধ্যে উর্দু ভাষায় তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন ও ভাই ভালো করে বোঝার দরকার ওই কবরস্থানের খাদেম কিনা যখন কবরের মধ্যে গেল কঙ্কাল আনার জন্য যখন মাটিগুলা করলো সামনে কতগুলা লোককে নিয়ে বলে কবর সাথে সাথে দেখে কবর ও ভাই এভাবে আরেকটা ঘটনা ওনাকে নিয়ে আরেকটা কবরস্থানের মধ্যে যায় বলে কবর যখন খুঁড়ে দেখে যে কবরের মধ্যে আগুন দাও দাউ করে চলে তো রসুল দে বলছে যে আমল যদি ভালো না থাকে কবরটা জাহান নামের টুকরা বাস্তব প্রমাণ পেলেন কিনা উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছে বিশ বছরের অভিজ্ঞতা ডাক্তারি উনি ওনার কিতাবে বলে বলে ওই খাদেমটা যখন কবরটাকে কুড়ে কুড়ার পর এত বড় কবর থেকে একটা আগুন ধাও করে উঠে খাদেম গিয়া ধরে পড়ে গেছে ও ভাই তোমাদেরকে আমি একটা কথা বলি দুনিয়ার জিন্দগির আমলগুলা গুলা করা নিষেধ না দুনিয়ার জিন্দগির আমল গুলা আপনি করেন কিন্তু আখেরাতের জিন্দগির আমল কি আপনার করার দরকার নাই আখেরাতের জিন্দগির শান্তি কি আপনার আমার দরকার নাই আপনি আমি কি আখেরাতে শান্তি চাই না আল্লাহ রব্বুল আলামিন তো আপনার আমার জন্য জান্নাত রাখছে বলে এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রাখছে বলে কি জান্নাত হাদিসে পাকে বলেন আদাত tuli ইবাদিয়স সালেহিনা মা লা আইনুন রআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতাও আলা কলমিবাসার বলে যে আমি আমার নেককার ইমানদার বান্দাদের জন্য এমন জান্নাত রাখছি তোমরা শোনো ও দুনিয়াবাসী ভালো করে শোনো এমন জান্নাত আমি কেমন জান্নাত নেককার বান্দাদের জন্য রাখছি রেসুলের বাসায় আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে বলে যে এমন জান্নাত রাখছি দুনিয়াতে যাদের চোখ আছে চোখ চাই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে বলে জান্নাতে এমন সুন্দর দৃশ্য হবে যে চোখ কোনোদিন কল্পনা করতে পারে না দৃশ্য কেমন সুন্দর বলে জান্নাতে এমন এমন সুন্দর আর এমন এমন আকর্ষণ জিনিস বলে চোখ তো এজন্য ভাই সময় কিন্তু আপনি আমার জন্য বসে থাকবে না আপনি আপনি একদিন 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 এই পৃথিবী ছেড়ে আমার আসল কবরের মধ্যে চলে যেতে হবে আপনি আর আমি জিন্দগিকে গুছিয়ে নিতে হবে যদি আপনি আর আমি জিন্দগিকে না গুছাই তাহলে আপনার আর আমার খারাপ আর আজকে আপনি আর আমি চোখটা বন্ধ করে দেখি একা পৃথিবীতে আসছি যাবো একা আসছি একা যাব একা বলে দুনিয়ার সামান্য সময়টা তো একটা পরীক্ষার জন্য মাল পাক আপনা আর আমার জন্য দিয়েছিল জন্য আল্লাহ রব্বুল আলমিন বারবার কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে ঘোষণা করে বারবার বুঝাই দিচ্ছে যে তুমি তোমার জিন্দগি কে খারাপ কাজ আর দুনিয়ার কাজের মধ্যে কাঠাইয়া দিও না বারবার আল্লাহ পাক বলেন ও হায়া হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে এই দুনিয়ার পৃথিবীর মুহূর্তগুলা دُكار بوستو دوكار جنو دوكار جنش تَلَشَّوْنِ شونتان دوكار بستو دوكار جنش الله بك الحديد المدبلين يعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثروا في الأموال والأولاد كمثل غيث عجب الكفار نباته ثم يهيج আল্লাহ বলে দুনিয়ার خلاصা দুনিয়াটা দুকার বস্তু দুকার বস্তু দুকার বস্তু ও বান্দা তোমরা শোনো যদি আমলকে পরিবর্তন করে আনতে পারো কিন্তু এই দুনিয়াটা দুকা হবে না তখন তোমার জন্য দুনিয়াও জান্নাত আর আদ জান্নাত বনবে আর যদি দুনিয়ার দুকার মধ্যে পড়ে নামাজ না পড়ো যদি দুনিয়ার দুকার মধ্যে পড়ে দান সদকার খয়রাতের মধ্যে না পড়ো তাহলে কিন্তু বড় কঠিন মুসিबत আছে আল্লাহ বলে আসরের মাঠ এমন কঠিন মুহূর্ত হবে কবর তো একটা মানুষ বলে পরে আরমঞ্জিল আখরাতের মন্দিলের মধ্যে হাসরের মাঠ এত কঠিন মুহূর্ত হবে বলে সূর্যটাকে মাতার কাছে দেওয়া হবে এমন কঠিন মুহূর্ত মানুষ এত গামতে থাকবে তার মন থেকে তার শরীর থেকে তার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ থেকে এত গাম ঝরবে হাদিসে পাকে আছে যার যত গুনাহ হবে বলে ওই লোক তত গামতে থাকবে কেউ গামতে গামতে গড়া পর্যন্ত হাটু পর্যন্ত গলা পর্যন্ত মাথা পর্যন্ত বলে যা গুনাহ যত বেশি কোন মানুষ সে ডুবে ওই গ্রামের নদীর মধ্যে সাতটাইতে থাকবে আজকে তুমি আর আমি এই দুনিয়ার जिंदगीতে বুঝতেছিনা গো বলে এত কঠিন সূর্যটা মাথার নিচড়া থাকবে রাসূলের হাদিসে বলে এত কঠিন পুকুর রুদ্র হবে বলে কারণ মাথার মগজগুলা বলে মাথাটা ফেটে মগজগুলো বের হয়ে টকবক করতে থাকবে ও ভাই আজকে আপনাদের মসপুর আশরাফুল আলম মাদ্রাসার মাহফিল চলছে সকাল থেকে হইছে রাত পর্যন্ত চলবে বলে মাহফিলের জন্য লাখ লাখ টাকা খরচ করা হয় বলে মাহফিলের জন্য ছেলেদের পড়াশোনা নষ্ট করে কত মেহনত করানো হয় বলে উদ্দেশ্য হলো আপনার আমার জিন্দগি যেন আসল জিন্দগি বনে এটাকে মডেল বানানোর জন্য না দুনিয়ার গান বাজনা দুনিয়ার মাহফিল যে জন্য হয় ইসলামী মাহফিল গুলা সেজন্য না একটা মাহফিলের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়ত পায় তাহলে এই মাহফিল করে জীবন সার্থক হবে যারা করে আর যদি মাহফিলে যদি উপকার না হয় বলে তাহলে তো আমাদের ক্ষতি এজন্য ভাই আজকে সকলের কাছে অনুরোধ বিনয় থাকলো আপনারা এই মাহফিলের মধ্যে আসবেন আর উস্তাদদের থেকে মুফাসসিরিন গন্ডার থেকে বড় বড় আল্লাহওয়ালা থেকে উপদেশ নসিহত শুনে বলে দুনিয়ার জীবনের মধ্যে আমল বানায়া আখিরাতের जिंदगी সুন্দর করার ফিকির করতে হবে এজন্য সকলের কাছে অনুরোধ থাকলো আমরা এই মাহফিলের মধ্যে আজকে সবাই শরীক হব একমাত্র আল্লাহর নিয়ত ইখলাসের নিয়তে আল্লাহর কে রাজি খুশি করার জন্য আসব তখন আল্লাহ পাক রব্বুল আপনার আমার এই মাহফিলটাকে निजात এর ওসিল বানায়া দিবে বড় বড় ঢাকা চোর বাটপার বলে আল্লাহর ওলিতে বনে গেছে আল্লাহর محبتে যে আয়াত বলেছিলাম যে আল্লাহু ইয়াহিদি মাইয়্যাশা আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত দিতে পারে যাকে চায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যাকে চায় তাকে আল্লাহর ওলি বানাইতে পারে এজন্য ভাই আপনি আর আমি আমার जिंदगीকে যদি ঠিক না করে যাই দুনিয়ার জিন্দিগিতে তো সব মানুষ আমাকে ভালো বলে দুনিয়ার জিন্দিগিতে তো সব মানুষ আমার মহব্বতের কিন্তু ওই কবরের মধ্যে যখন আমার লাশ আপনার লাশ রাখা হবে তখন আর কেউ সঙ্গী থাকবে না হাসরের মাঠে আপনার আমার কেউ সঙ্গী থাকবে না ফুলসিরাতের মাঠে আপনার আমার কেউ সঙ্গী থাকবে না الله الرسول حديث باقي بلين شنقيت تكبي كرى تكبي يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله الإمام العادل والشاب نشر في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجل يتحب في الله يجتمع على ذلك وتفرق عليه وجرجل تصدق بصدقة حتى أخفاها حتى لا يعلم شماله ما ينفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ও ভাই ওয়াজ মাহফিল এই সমস্ত আলোচনার দ্বারা যখন তোমার আমার চোখ থেকে মাওলার মহব্বতে চোখের পানি পড়ে মাওলায় পাক আগেই ঘোষণা করে দেয় রাসূলের মাধ্যমে যে ওই কঠিন পরিস্থিতি আর মুহূর্তের মধ্যে যারা আমার দিনের মহব্বতে চোখ থেকে পানি ফলায় যারা মহব্বতে চোখ থেকে অশ্রু ঝরায় বলে কঠিন মুহূর্তের মধ্যে আমার আরশ পাখের ছায়া তাদের জন্য আমি মাওলা উপস্থিত করব এজন্য আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর মাহবুব করার তৌফিক দেন নিজের জিন্দিগি কে সুরদানোর তৌফিক দেন নিজকে আমল ওয়ালা ইখলাস ওয়ালা বানানোর তৌফিক দেন না হয় আপনার আমার আখরাতের নাজাতের উসিলা বনবে না আল্লাহ রব্বুল আলামিন এ কথাই আপনাকে আমাকে বারবার বুঝায় যে আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম যে দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ তো আছে কিন্তু এই দুনিয়ার জিন্দগি এক নাম্বার জিন্দগি মানে শেষ না যেরকম অন্যান্য মুসলিম ছাড়া অন্যান্য লোকেরা মনে করে যে মারা গেলেই মনে হয় শেষ কিন্তু না মুসলিমের আকিদা হলো এক নাম্বার আলম দুনিয়া এই দুনিয়াতে এক করে আমাকে যেতে হবে কবরের দুনিয়াতে কবরের দুনিয়া যখন কেমত হয়ে যাবে কবরের দুনিয়া শেষ যাতে হবে আমাকে হাসরের দুনিয়াতে হাসরের দুনিয়াতে হিসাব নিকাশ হওয়ার পর আমার আসল দুনিয়ার ফায়সালা হয়তো জান্নাতি হব জান্নাতি হলে আমার জান্নাতে আমি আপনি ঢুকে যাব আর যদি জান্নাতি না হয় আল্লাহ হেফাজত করেন বলে জাহান নামের জগতে আপনার আমার ঢুকে যেতে হবে এজন্য আয়াত এটাই বুঝাইতে চাইছি যে ভাই আজকে দুনিয়াতে আপনি আর আমি এভাবে খেল তামাশা করে কাটাইলে হবে না দুনিয়া আসল একটা না দুনিয়া চারটা যদি এটা আমরা জানি আমি বাণিজ্য করি যে কোনো কাজ করি তাহলে ওইটার ইনকাম দিয়ে আমি টাকা পয়সা জমায় আমি আমার জিন্দিগিকে চালাই তো এই কথাও আমার ভিতরে ঢুকাই যে আমি দুনিয়াতে যত আমল যত নামাজ যত রোজা যত মাওলার মহব্বতে জিকির করেছি যত মাওলার মহব্বতে যত তাফসীর মাহফিল শরীক হইছি বলে এটা আমার আখিরাতের জিন্দগির জন্য জমা এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনার পর নেক কাজ করে আল্লাহ বলে আমি তাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতের মধ্যে থেকে सर्वश्रेष्ठ জান্নাত জান্নাতুল ফেলদাউস বলে সেই জান্নাত দ্বারা আমি আমার मोहब्बतের বান্দাদেরকে স্বাগত জানাব আমি আমার मोहब्बतের বান্দাদেরকে ওই জান্নাত উপরে Hades সাথে আমার मोहब्बतের দাবি আদায় করে দেব সুবহানাল্লাহ এজন্য মাওলা আপনাকে আমাকে বড় মহব্বত করে বারবার মাওলা বলে কোরআনের মধ্যে অসংখ্য গণিত আল্লাহ পাক বলে ও মুনাফিক ও মুশরিক ও গুনাহগার তুমি তোমার নিজেকে ছোট মনে করিও না তুমি সব কিছু ছেড়ে এখন তওবা করো তোমার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ মাওলা মাফ করে দিব মাওলা বারবার কথা বলে যারা আমার মহব্বতে যারা কষ্ট মেহনত পরিশ্রম মুজাহাদা করবে মাওলা বলে বলে তার পিছনের সমস্ত গুনাহ maaf করে তাকে জান্নাতীর মধ্যে নাম লেখা দেব এজন্য ও আমার পর্দার আলোর মা বোনেরা ও আমার বাজার ঘাটে পোষ ভাই বুজার দরকার তোমার আমার এই জিন্দেগি আসল জিন্দেগি না তোমার আমার আসল জিন্দিগি হলো আখরাতের জিন্দিগি তুমি তোমার জিন্দিগি কে হেলা খেলায় কাটাই দিও না গো তুমি তোমার জিন্দিগি কে গাফেলার উদাসীনের মধ্যে কাঠায় দিও না তুমি তোমার জিন্দিগি কে হাসি তামাশা অশ্লীল অপকর্ম তার মধ্যে কাঠায় দিও না তুমি তোমার জিন্দিগি কে মাওলার মহব্বত কাটাও সাথে সম্পর্ক করো এক বুজুর্গ বলতেন যে আমি আমার জিন্দিগি কে মাওলার জন্য কুরবান করে দিছি এই জিন্দিগি আমার দরকার নাই আমার আসল জিন্দিগি কবর আমার কবরের জিন্দিগি দরকার আমার আখেরাতের জিন্দিগি দরকার আমি যদি আমল নামা না হয় আমি যদি আমল দাঁড়ি না হয় আমি যদি আমার জিন্দিগি কে নেক কারণা বানাই বলে আমি আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমার এত সুন্দর চোখ দিছে আমার এত সুন্দর হাত দিছে আমার এত সুন্দর শরীরটা মাওলা পাকের দান আমার এত সুন্দর গঠন আমার এত সুন্দর শরীর আমি মাওলা পাকের কাছে দাঁড়ায় কি জবাব দিব হাজরের মাঠে মাওলা পাক যখন মিজানের পাল্লা উপস্থিত করবে তখন আমি কি জবাব দিব এই জন্য দুনিয়ার জিন্দগিকে আমি বাদ দিয়ে দিলাম আমার মাওলার জিন্দগিকে আমি ধরলাম

পাগকর জুলমা তো ইসিয়া সে লাগি দিল মেরা কর্ম নর নূর ইরফান সে লাগি দিল মেরা কর্ম নর নূর ইরফান সে ইলাহি দিল মেরা বুজুর্গ মুরাকবার মধ্যে বসে দুনিয়ার সব কিছু কগোষ্ঠী লোপকর্মের সব

যেদিকে আমি তাকাই মৌলা তোমাকে দেখি যেদিকে আমি যাই মাওলা তোমাকে দেখি বলে এত মোহব্বত তার হওয়ার কারণে তার সাথে মাওলার কত সম্পর্ক হয়েছে রাসুল বলে যে মাওলার সাথে যখন দুনিয়ার মানুষের মহাব্বত যখন ঘনিষ্ঠ হয়ে যায় ওই বান্দার জবানার বান্ধার জবান থাকে না মাওলার জবান হয়ে যায় ওই বান্দার কান আর বান্দার কান থাকে না মাওলার কান হয়ে যায় ওই হাত আর বান্দার হাত থাকে না ওই হাত আল্লাহর হাত হয়ে যায় কেমন মোহাব্বত কেমন ভালোবাসা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন আর এমন বড় বুজুর্গ বনার তৌফিক দেন আমিন